বাড়িতে বিস্ফোরণ, কলকাতায় গা ঢাকা, সন্দেহভাজন জঙ্গিদের ডেরায় পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। এবং যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে কলকাতায় লুকিয়েছিল ধৃত দুই সন্দেহভাজন জঙ্গি, শুধুমাত্র একদিন নয় দুদিন ছিল তারা কলকাতায়, এবং একের পর এক হোটেল বদল করে তারা কলকাতায় ছিল। আরো বিস্তারিত কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আবির, দেখো শুধুমাত্র একটি হোটেলেই নয়, একাধিক জায়গায় কিন্তু তারা ছিল, তার মধ্যে অন্যতম ধর্মতলা, এবং সেখানেও একটি হোটেলে তারা ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে 13 তারিখে এবং 14 তারিখে সেখানে যেমন তারা লেনিন সরণির একটি হোটেলে সেখানে ছিল, এবং তাদের যে আইডি প্রুফ তারা দিয়েছিল সেগুলো কিন্তু ফেক বা জাল। এবার তোমাকে দেখাবো, ঠিক যেমনটা তোমায় বললাম 13 তারিখে এবং 14 তারিখে তারা যেমন ছিল, 12 তারিখে 13 তারিখে অর্থাৎ 12ই মার্চ 13ই মার্চ তারা ছিল এই কলকাতাতেই। এবং এখানে যেখানে ছিল সেখানে কিন্তু তাদের তরফ থেকে যে আইডি কার্ড দেওয়া হয়েছিল, সেই আইডি কার্ড তোমায় দেখাচ্ছি, যে ইউশা সেনাস পাটেল এবং বিঘ্নেশ বিডি। এবং এই যে কথা তারা তাদের তরফ থেকে বলা হয়েছে সেখানে আমরা তোমাকে দেখাবো, তারা যেটা স্পষ্টত যেটা জানাচ্ছে যে শিলিগুড়ি থেকে তারা আসছে, যিনি রয়েছেন এখানে কর্তৃপক্ষ তার সঙ্গে আমরা কথা বলবো। যে পুলিশ এসেছিল, পুলিশ 3-4 বার এসেছিল, আজকেও একবার এসেছিলো, এসে আবার আইডিগুলো নিয়ে গেল, আর রেজিস্ট্রারগুলো চেক করে গেছে। কী বলেছিল? ডিটেলস কিছু দেয়নি, বলছিল কিছু টাকা পয়সা ফ্রড করেছে হয়তো, এটা তাই জন্য খুঁজছিল। যারা এসেছিলো তারা কী বলে এখানে থাকছিল সেই দুজন? আচ্ছা, এরা বলেছিল অফিসিয়াল কিছু কাজে আসছে, পার্সোনাল কাজ, তো একদিনই ছিল, দুপুরবেলা এসেছিলো, দুপুরবেলা এসে বেরিয়ে গেছে 12 তারিখ 12ই মার্চ। আর বেরিয়ে গেল কবে? 13 তারিখ 13 তারিখ দুপুরবেলা। পুলিশ তারপরে এসছে অনেক? পুলিশ এসেছিলো 3-4 দিন আগেও এসেছিলো, 2 দিন আগেও এসেছিলো, আজকেও এসছে, এসে আইডি সব দেখে গেছে। তাতে কি তারা এসেছিলো বলে? তারা শিলিগুড়ি থেকে বলেছে, বলছিল ওখানে রিটার্ন করবে শিলিগুড়িতে। স্বভাবতই দেখাই যাচ্ছে যে শিলিগুড়ি থেকে এসেছে তারা এবং শিলিগুড়িতে তারা চলে যাবে এমনটাই তারা জানিয়েছে। এবং একাধিক জায়গাতে তারা লুকিয়েছিল এই ঘটনা ঘটানোর পর, একেবারে ঘটনা ঘটানোর পরে চেন্নাই হয়ে কলকাতা হয়ে তারপরে তারা দীঘায় পৌঁছায় এবং সেখান থেকেই পাকড়াও করা হয় এই দুজনকে। একেবারে আবির অত্যন্ত মারাত্মক যে তথ্য সামনে আসছে যে একদিন নয় দুদিন ছিল তারা কলকাতায়, এবং একটি হোটেল নয় একের পর এক হোটেল বদল করে তারা কলকাতায় ছিল।